আগামী শুক্রবার 15 এপ্রিল বাংলার নববর্ষ। এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জোর কদমে চলছে সেলের বাজারের কেনাকাটা। অনেকেই প্রখর রোদকে উপেক্ষা করেও কেনাকাটায় ব্যস্ত, অনেকে আবার রোদ কিছুটা কমলে সন্ধেই বেরোচ্ছেন কেনাকাটা করতে। চন্দনপুর থেকে বলছি, আজকে কিসের জন্য বেরিয়েছেন সেল বাজারে? সেলে বাজারে হ্যাঁ, কিছু কেনাকাটি হয়েছে? হ্যাঁ হয়েছে। কিছু নিলেন? জুতো আছে, জামা আছে, প্লাজো আছে, সব আছে। ভালোই ঘুরছি দেখছি। কি মনে হচ্ছে, মন পছন্দ জিনিস পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। এখন দেখছেন নাকি? হ্যাঁ এই দেখছি। কেমন হয়েছে, মানুষের ভিড় কেমন হয়েছে? খুব ভিড়, খুব ভিড় হয়েছে। কিছু নেবার ইচ্ছা আছে না শুধু ঘুরতে? হ্যাঁ জামা নেবো মেয়ের। এই একটা মাস যেভাবে সেল বাজার হয়, কি মনে হচ্ছে এই এক মাসের মধ্যে সবকিছুই কি একসাথে তাহলে পাওয়া যায়? হ্যাঁ একদম। আর কেমন গরম পড়েছে? ভালোই। সন্ধ্যায় বিসি রোড দিয়ে চলাচল করা এক দুঃসহ ব্যাপার। বিক্রেতারা প্রায় অর্ধেক রাস্তা জুড়ে তাদের পসরা সাজিয়ে বসেছে। যদিও বিক্রেতারা জানান সেভাবে বিক্রিবাটা হচ্ছে না, তারা আরো জানান ক্রেতার থেকে দর্শনার্থীদের সংখ্যা বেশি, আর মাত্র কয়েকটা দিন বাকি। বিক্রিবাটা সেভাবে না হলে তারা ক্ষতির সম্মুখীন হবে বলে জানান বিক্রেতারা। আর তো 4 দিন বাকি আছে। এক মাস ব্যাপী চলে তাই তো? এক মাস ব্যাপী চলে। কোন সময়টা বেশি কাস্টমার আসছে মনে হচ্ছে? সন্ধ্যার পর। সন্ধ্যার পর এই রমজান মাস চলছে, রমজান সব রোজা ভেঙে তারপরেই আসছে। শুধু লেডিস কুর্তি, প্লাজো, স্কার্ট সেট সব বিক্রি করছে। কাস্টমার আসছে? হ্যাঁ কাস্টমার আসছে। কোন সময়টা বেশি আসছে? এই দুপুর টাইমে। দুপুর এত রোদে? দুপুর টাইমটাই বেশি। ৬০ টাকার গেঞ্জি কিনতে সবাই দৌড়ে দৌড়ে চলে আসছে দুপুরের রোদের মধ্যে। এই কলকাতা বালার কাছে আসবে, ৬০ টাকায় ৮০ টাকায় গেঞ্জি পাবে। বাজার ভালো না খুব একটা, বাজারে ভিড়ই আছে, ঘাটাঘাটি হচ্ছে, আর যা মালের দাম বেড়েছে খরিদার কেউ নিচ্ছে না। বাজার ভালো না, একদমই কাস্টমার নাই, তা জানি না। মানে এখন রাস্তায় সব যেগুলো 100, 150, 80, 50 তারই কাস্টমার। ভালো দোকানের যে কাস্টমার প্রতি বছর হয় বা হতো সেগুলো এখন আর হচ্ছে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।